সাধনায় তারাপীঠের গুরুত্ব অপরিসীম। তারাপীঠকে ঘিরে রয়েছে নানা ধরনের রহস্য। তারাপীঠ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরব এই ভিডিওটিতে। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে তারাপীঠের একটি সম্পূর্ণ ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করছি, যেমন তারাপীঠে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন ইত্যাদি বিষয়ের যাবতীয় তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন বসে আছি শ্রী শ্রী বামাখেপা বাবার একদম আদি মাটির বাড়িতে। দেখুন বাড়িতে কিন্তু দেওয়ালগুলো পুরোটাই কিন্তু মাটির, উপরে রয়েছে কাঠের ছাদ, আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আমলের দরজা, সংস্কার করেছে যদিও, রং টং করেছে, কিন্তু সেই আমলেরই কিন্তু দরজা, এই মাটি টাটি কিন্তু সেই আমলেরই। তারাপীঠে আপনারা দুটো উপায়ে আসতে পারেন, একটি হলো বাসে চেপে আর দ্বিতীয়টি হলো ট্রেনে। তারাপীঠের নিকটতম রেল স্টেশন হলো রামপুরহাট জংশন। এখন বাজে 9:40 আর আমরা রামপুরহাট পার করে তারাপীঠের রাস্তা ধরেছি। এখান থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। আমরা রাত্রি 10:45 সময় তারাপীঠে এসে পৌঁছেছি। হোটেলে রুমও নিয়েছি, প্রচণ্ড টায়ার শরীর, আর কথা বলার ইচ্ছে করছে না, তাই আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে। বীরভূম জেলার একটি অত্যন্ত জনপ্রিয় সিদ্ধপীঠ তারাপীঠ, আজকে তারাপীঠ থেকে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তারাপীঠের সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরব, আপনারা সঙ্গে থাকুন। গুড মর্নিং, এখন বাজে 8:40, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। কীভাবে পুজো দিতে হয় এবং মন্দিরের আশেপাশে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। জয় মা তারা, জয় মা তারা। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও যাওয়ার পথে রাস্তা দুই ধার দিয়ে প্রচুর দোকান পেয়ে যাবেন, পুজো সামগ্রীর দোকান থেকে শুরু করে অন্যান্য সব কিছুরই দোকান এখানে পেয়ে যাবেন। তারাপীঠের মেন রোড থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায় মন্দির চত্বরে। পিছনের যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারা মায়ের মন্দিরে ঢোকার মূল গেট। এখন আমরা এই মন্দিরে প্রবেশ করব আপনাদের সঙ্গে নিয়ে। মন্দিরে ঢোকার কিছুটা আগেই হাতে ডান দিকে পড়বে জুতো রাখা যায়। জুতো রাখার এক আছে, মন্দিরে ঢোকার আগেই পেয়ে যাবেন, জুতো টুতো এখানে সব রেখে দিতে পারবেন। তারাপীঠ মন্দিরটি মল্লারপুরের জগন্নাথ রায় 1225 বঙ্গাব্দে নির্মাণ করান। এই তারাপীঠ মন্দির চত্বরটি ছিল বামাখেপার লীলাক্ষেত্র। তারাপীঠ মন্দিরের মধ্যেই চলছে যজ্ঞানুষ্ঠান, ভক্তরা এসে এই তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন তারাপীঠ মায়ের ঢোকার জন্য কিন্তু বিশাল বড় লাইন পড়ে যায়। এখানে তিনটি উপায়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকানো হয়। একটি হচ্ছে সাধারণ লাইন, যেখানে কোনো টাকা পয়সা লাগে না, আর দুটো ভিআইপি লাইন, অনেকটা কম সময়ে আপনারা পুজো দিতে পারবেন।
আমরা ঢুকে গেলাম একটা মার্কেটের মধ্যে। এই মার্কেটটা হচ্ছে এই তারাপীঠ মন্দিরে পান্ডাদের পূজার সামগ্রীর দোকান নিয়ে বসে আছে। এবার আমরা পুজোর সামগ্রী নিব, তারপর পুজো দিতে যাব। কি কি দিচ্ছেন? বুঝিনি এখন, তোমার দেওয়া তো শুরু হয়নি এখন। এখানে প্রচুর পান্ডাদের স্টল আছে, আমরা এই স্টল থেকেই পুজো সামগ্রী নিয়ে নিচ্ছি। তারাপীঠে প্রচন্ড ভিড় থাকে শ্রাবণ মাসে, দেখুন দূর দূরান্ত থেকে ভক্তদের ঘর নেমে গেছে একেবারে। আমরা এখন ভিআইপি লাইনে দাঁড়ালাম, দেখি কতক্ষণ সময় লাগে। ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই এখন থেকে আর কোনো ভিডিও আমি দেখাতে পারছি না। পুজো দিয়ে দিলাম, আমরা ভিআইপি লাইনে ছিলাম, তাই তাড়াতাড়ি পুজো হয়ে গেল আমাদের। খুব সুন্দরভাবে মাকে দর্শন করলাম, প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের গর্ভগৃহে, প্রচণ্ড ভিড় ছিল, মানে দেখুন ভেঙে গেছি একদম। আর খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি এবং সুন্দরভাবে পুজো দিয়েছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এখন যাচ্ছি গঙ্গাঘাটে, ওখানে ধূপকাঠি জ্বালাতে হবে। আমরা এখন যাব এখন গঙ্গাঘাটে গিয়ে তারা মায়ের আদি পুকুর, এটা হচ্ছে তারা মায়ের আদি পুকুর, সেই আদি পুকুরে এখন যাব। এখানে গিয়ে সব ভক্তরা ধূপকাঠি জ্বালিয়ে রাখে, আমরাও সেই ধূপকাঠি জ্বালাবো। আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেল লাইন, মানে প্রচুর ভক্তদের সমাগম এখানে। দেখুন লাইন, দেখুন অনেক দূর থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে, আর এইভাবে লাইন যেতে যেতে মন্দিরের গর্ভগৃহে পৌঁছাবে। এখন তারা মায়ের আদি পুকুরের সামনে এসে পৌঁছেছি, আর এখানে সবাই ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরাধনা করে, আমরাও করছি। পুজো দেওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। এই এখানে আমরা জুতোগুলো রেখেছিলাম, সেই জুতোগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে যাব তারাপীঠ মহা শ্মশানে। চলুন শ্মশানটাও আপনাদের দেখাবো। এখন যাচ্ছি তারাপীঠ মহা শ্মশানে, যে শ্মশানে রয়েছে অলৌকিক ক্ষমতা, সেই শ্মশানটাই এখন আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। দেখুন প্রচুর দোকান, প্রচুর পূজা সামগ্রীর দোকান রয়েছে চারিদিকে। এখন চলে এলাম সাধক বামদেবের ঘাটে, এর সামনেই ঘাট, সেই ঘাটে এখন যাচ্ছি। মহাশক্তির উৎস দ্বারকা নদীর জলে স্নান করলেই নাকি দূর হয় সমস্ত পাপ। আশ্চর্যজনকভাবে এই নদীটি উত্তরমুখী নদী। সাধক বামাদেবের ঘাট এটা আমরা দেখলাম, এবার যাব মহাশ্মশানে। তারাপীঠ শ্মশান একটি তন্ত্র সাধনার উৎকৃষ্ট স্থান, কেননা এটি কোনো সাধারণ শ্মশান নয়, এটি মহাশ্মশান। প্রচলিত বিশ্বাস বলে এই মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করে দেবী। এই আমার পিছনেই তারাপীঠ মহাশ্মশান,
এই শ্মশানের একটা আশ্চর্যজনক জিনিস আছে, এই শ্মশানের আগুন কিন্তু কখনো নেবে না, চব্বিশ ঘন্টায় কিন্তু এই আগুন জ্বলতে থাকে। এখন মায়ের চরণ মন্দিরে যাচ্ছি এবং বামাখেপার সমাধিস্থানে যাচ্ছি। এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিলাম, ওখানে জ্বালাতে হবে। এটি হচ্ছে তারা মায়ের আদি মন্দির, এখানেই বামাখেপা তপস্যা করে মায়ের দেখা পেয়েছিল। এই পঞ্চমুণ্ডির মন্দিরে রয়েছে পাঁচটি মুন্ডু, সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের ও মানুষের। শ্রী শ্রী বামাখেপার সমাধির স্থান হচ্ছে এই জায়গাটি। এই স্থানে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ ও পরবর্তীতে সাধক বামাখেপা। কিছু কেনাকাটা থাকলে ফেরার পথে কিনে নিন, রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান পেয়ে যাবেন। বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের প্রচুর হোটেল রয়েছে এই তারাপীঠে। আপনারা আগে থেকে বুক না করে স্পট বুকিংও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, স্পট বুকিংও করে নিতে পারেন। এখন আমরা তারাপীঠ থেকে রওনা দিয়েছি সাধক বামাখেপা মন্দির বা সাধক বামাখেপার আদি বাড়িতে, যেখানে তিনি বসবাস করতেন, সেই বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন চলে এলাম শ্রী শ্রী বামাখেপার আদি ভিটাতে। এই পিছনের যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িতেই তিনি বসবাস করতেন এবং এখান থেকেই তারাপীঠ শ্মশানে গিয়ে তিনি ধ্যান করতেন, তপস্যা করতেন। আমরা এখন যাব সেই আদি ভিটাতেই, তাহলে চলুন দর্শন করি। শ্রী শ্রী বামাখেপা ঠাকুরের আদি ভিটা যাওয়ার আগেই একটি মা কালীর মন্দির রয়েছে, মা কালীর মন্দিরকে দর্শন করে এখন আমরা যাচ্ছি সেই শ্রী শ্রী বামাখেপা বাবার জন্মভিটায়। তারাপীঠ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে শ্রী শ্রী বামাখেপা বাবার মাটির আদি বাড়ি। এই পিছনে যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শ্রী শ্রী বামাখেপা বাবার আদি মাটির বাড়ি। আমি এখন বসে আছি শ্রী শ্রী বামাখেপা বাবার একদম আদি মাটির বাড়িতে। দেখুন বাড়িটি কিন্তু দেওয়ালগুলো পুরোটাই কিন্তু মাটির, উপরে রয়েছে কাঠের ছাদ, আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আমলের দরজা, সংস্কার করেছে যদিও, রং টং করেছে, কিন্তু সেই আমলেরই কিন্তু দরজা। এই মাটি টাটি কিন্তু সেই আমলেরই, কিছু সংস্কার করা হয়েছে। ইনি হচ্ছে এই বামাখেপা বাবার মন্দিরের পূজারি। এখানে শ্রী শ্রী বামাখেপা বাবার মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই পিছনে দেখুন, এই যে এই ছবিটা দেখুন, বামদেব ঠাকুরের একদম অরিজিনাল ছবিটাই হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছেন একটা শিলা, এই শিলাকেই বামাখেপা ছোটোবেলায় এই শিলাকে পুজো করতেন এবং বড়বেলায় তারাপীঠে গিয়ে শ্মশানে গিয়ে তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন। তারাপীঠ থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই এই বামাখেপা মন্দির, আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন, কারণ আজকের যে তারাপীঠ, এই বাবা বামাখেপার জন্যই কিন্তু আজকের এই তারাপীঠ। তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে বীরচন্দ্রপুর একচক্রা ধাম, এখানেও রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান। বীরচন্দ্রপুর একচক্রা ধামের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে।
যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজ ট্রাভেলার প্রদীপ পেজটি ফলো করতে ভুলবেন না। বলুন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।